আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া একটা প্রশ্ন ছিল। কালকে কি বন্ধ আমাদের? জি স্যার, অবশ্যই নামাজ পড়া লাগবে তো। ভাইয়া ওটা তো আজকে, হ্যালো ভাইয়া, ওটা তো আজকে কালকে তো ঘুমানো লাগবে। কালকে 12টা পর্যন্ত ঘুম। ঠিক আছে স্যার, মাঝে মাঝে প্র্যাকটিস ডে থাকা দরকার, মানে আমরা ওই দিনটাতে সবগুলা ক্লাস প্র্যাকটিস করব, এটাও দরকার আছে। না স্যার, আমি একটু দুর্বল তো, তো আমি করি প্রত্যেক দিনই করি। হ্যাঁ, আই অলওয়েজ ট্রাই টু গেদার সাম নলেজ ফ্রম এভরিথিং স্যার। হ্যাঁ স্যার, আমরা জানি এজ এ টিচার হিসাবে আপনি যা জানেন, আলহামদুলিল্লাহ। আমার সাথে একদিন ঘুর, স্যার এরকম একটা কাহিনী আমার লাইফেও আছে। এক দোকানে গেছিলাম, মানে একটা অনলাইনে এক জায়গায় অ্যাপ্লাই করার জন্য জব সেক্টরে, তো উনি পারতেছিল না, তা আমি যখন করে দিলাম, উনি টাকা নিছে না, লাগবে কাজটা আমি ওনার কম্পিউটারে করে চলে। সফলতার স্যার সব থেকে বড় তিনটা জিনিস হচ্ছে অন্যের থেকে বেশি জানা, অন্যের থেকে বেশি পরিশ্রম করা। আদিন ভাই, আমরা ক্লাসে চলে যাই বুঝছেন, এগুলো পরে আলোচনা করবো আমরা। স্যার হোমওয়ার্ক একটা না, এটা হোমওয়ার্ক একটা দেখেন স্যার, এটা তো ক্লাস ওয়ার্ক ছিল, ক্লাস ওয়ার্ক বোধহয়। হোমওয়ার্কটা একটু দেখলে ভালো হতো। হ্যাঁ, ক্লাস ওয়ার্কটা মোস্ট প্রবাবলি সবাই পারছে, হোমওয়ার্কটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, ওই শেপ গুলোতে প্রবলেম, মানে শেপ গুলো নিয়ে আসাতেই প্রবলেম হচ্ছে।
হচ্ছে এটা করে দিলাম এইভাবে এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আচ্ছা এটা নিচে উপরের দিকে থাকবে আর এই পাশে হচ্ছে আবার নিচের দিকে থাকবে আরে এই যে এখান থেকে আবার উপরের দিকে থাকবে এই যে এইভাবে আর কি শেপটা হয়েছে আর কি যেটা এইভাবে নিচে ওকে এই যে ওকে ইটস ডান যতটুকু হয়েছে এরপর আরেকটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এইখানে একটু উপর দিয়ে আবার আরেকটা শেপ গেছে তো আমরা এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি করতে পারি ওকে একটা কপি করে দিলাম আর এই দিকে আবার হচ্ছে এইখানে আবার কিন্তু মিলে গেছে এই যে সো এটা কিন্তু করাটা খুব ইজি এখানে জাস্ট একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম সোজা হয়ে গেল দুইটা এরপরে এটাকে সিলেক্ট করে এইখান থেকে একটু আপার দিলাম আর এই পাশ দিয়ে একটু লোয়ার দিলাম মানে আপনি ডিজাইন করতে হবে এইভাবে এই যে এই যে এই পাশ হচ্ছে আপার এই এখান থেকে এই যে এই যে দেখছেন এইভাবে আসবে এই যে এই পাথটার এখানে এটা মিলা দিতে হবে পাথটার সাথে মিলা দিলে তাহলে মানে এই যে এখানে পাথ কিন্তু ক্রস ওভার করে রয়েছে ঠিক আছে ক্রস ওভার করে রাখছে এখান থেকে এই এইভাবে ডিজাইন করে দিলাম আর এইটা তো আশা করি পারা যাবে এটা উল্টা এর উল্টাটা তো এবার দুইটাকে সিলেক্ট করে এবার ডিভাইড দিলে তো হয়ে গেল ওই ওই আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট এটাকে সিলেক্ট এই যে এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম এই যে আর এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা ওকে আর বাকিটা তো এই আর এখানে একটা আবার ড্রপ শ্যাডোর মতো দেখা যাচ্ছে ড্রপ শ্যাডোর মতো দেখা যাচ্ছে কজ এটা হচ্ছে আপনার এরকমভাবেই কাটা সো এটাকে অল্টার চাপ দিয়ে যদি আমি কপি দিই বা কপি যদি নাও দেন তবুও হয় তবু আমি একটা কপি দিয়ে নিলাম কন্ট্রোল জেড কন্ট্রোল জেড তারপর হচ্ছে আমি এতটুক এটার সাথে অ্যারেঞ্জ প্রিং টু ফ্রন্ট ওকে এই দুইটাকে সিলেক্ট করে আমি অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম আর এইটুকু জাস্ট জায়গা দরকার এই যে এইটুকু ঠিক আছে এইটুকু জাস্ট জায়গা দরকার সো এই জন্য আমি হচ্ছে এইটুকু জায়গা নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড আন গ্রুপ বাইরে ডিসিলেক্ট এই যে এইটুকু জায়গা আমি নিয়ে আসলাম এখন এটাকে একটু কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট করে এটা একটু ডিপ কালার করে দিলেই হয় এটা জাস্ট হচ্ছে ডিপ কালারটা দিয়ে দিলাম এই যে এটা কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট এই যে এরকমভাবে আর কি ঠিক আছে এখন আপনি এটা মিলিয়ে দেন কন্ট্রোল জেড যেভাবে মিলিয়ে দেন এই যে এইভাবে মিলিয়ে দিতে পারেন কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট বেশি চলে গেছে পিছনে শেয়ারিং টেডিং দিয়ে আপনারা হচ্ছে বানিয়ে নিতে পারেন ঠিক আছে আর একটু কাজ করতে হবে মানে বানাতে হবে এই যে দেখেন এই যে একটু মিলাই দিছে এখন এখন কিন্তু হয়ে গেছে এইভাবে মানে আপনি যেটা চান সেটাকে আপনি ওইভাবেই কাটতে হবে ঠিক আছে তো এর থেকে সহজ প্রসেস আর কি আছে আপনি যেভাবে চাচ্ছেন লাইনটা যেভাবে দিবেন ওইভাবেই এটা হবে ওইভাবে এটা হবে বোঝা গেল জিনিসটা আর বাকিগুলো তো ইনশাল্লাহ পারা যাবে আজকে আমরা একটু চলে যাব হচ্ছে বিজনেস কার্ডের ব্যাপারে ঠিক আছে বিজনেস কার্ডের ব্যাপারে চলে যাব তবে বিজনেস কার্ডের হচ্ছে দুইটা ধরন হবে যেমন দুইটা ধরন বলতে হচ্ছে বিজনেস কার্ডের দুইটা ধরনে যাব আজকে আমরা একটু বিজনেস কার্ড সম্পর্কে আজকে একটু আলোচনা করব জাস্ট সিম্পল কিছু বিজনেস কার্ড দেখবো আস্তে আস্তে ইনশাল্লাহ আরও ভালো ধরনের বিজনেস কার্ডগুলো দেখবো তো বিজনেস কার্ড নিয়ে একটু আলোচনা করলে বলি আমরা আগে প্রথমত গুগল করব স্যার আমি মাঝখানে একটু কথা বলতাম স্যার বলেন
স্যার আমরা অনেকেই আছি স্যার একদম বেসিক লেভেল থেকে শিখতেছি, তো স্যার টুলস এর কাজগুলো যে করেন, টুলস বার থেকে যে টুলস গুলো নিয়ে কাজ করেন, শেপ, তারপরে যে পেন টুল যেগুলো আছে আর কি স্যার, ওই যখন যে টুলটা নিচ্ছেন স্যার একটু কাইন্ডলি ওই জায়গায় মানে আস্তে আস্তে এই টুলটার এইরকম ভাবে কাজ যদি একটু বলে দেন আমাদের কাজগুলো দেখা যাবে, তাই না? এখন অফিসে যদি আমি খালি টুলসই দেখাই, আপনারা যদি কোনো ডিজাইন না দেন তাহলে তো ক্লাস বন্ধ করে দিব, ঠিক আছে? তোমাদের শিখতেও পারবেন না, টুলসও জানলেন না, হ্যাঁ? তো সব দিকেই খেয়াল রেখে চলতে হবে, বুঝেন নাই? ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, আমরা হচ্ছে এটা এটা হচ্ছে মিনিমাল বিজনেস কার্ড, একটু মিউট রাখেন, মিউট রাখেন, মিনিমাল বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের ভিতর খুব সিম্পল ডিজাইন হয়ে থাকে, বিজনেস কার্ডের ভিতর খুবই সিম্পল ডিজাইন হয়ে থাকে, হ্যাঁ। এই যে এরকম ডিজাইনগুলো কিন্তু পারা যায়, এগুলো কিন্তু আমরা পাথ ফাইন্ডার দিয়ে পারি, তারপর বিভিন্ন ধরনের। তবে আজকে ডিজাইনিংয়ের থেকে বেশি চলে হচ্ছে, সবচেয়েতে বেশি চলে এইরকম বিজনেস কার্ডগুলো, কিছু সিম্পল শেপ আমরা ডিজাইন করতে পারি। যেমন এই যে এই ডিজাইনটা কিন্তু পারবো, বেশি কঠিন জিনিস না। এখান থেকে একটা লাইন পাথ, এইভাবে একটা পাথ টেনে দেবো, বাস শেষ। আর এখান থেকে একটা পাথ টেনে দেবো, হয়ে গেল ডিজাইন। কিন্তু মেইনলি আমি এটা আপনাদের হোমওয়ার্ক দিব, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? কিন্তু এটার ভিতরে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এই টেক্সটগুলা, এই টেক্সটগুলা সাজানোটা, এটা কীভাবে করবো টেক্সটগুলো সাজানোটা, এটা আমরা কীভাবে করবো, টেক্সের সাইজ কতটুকু থাকবে, এই জিনিসগুলো, বিজনেস কার্ডের সাইজ কতটুকু থাকবে। তো বিজনেস কার্ডের হচ্ছে বিজনেস কার্ড সাইজ লিখে যদি আমরা গুগলে সার্চ দেই, বিজনেস কার্ডের যদি আমরা সাইজ বলি, তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, স্ট্যান্ডার্ড ডাইমেনশন সাইজ হচ্ছে 3.5x2 ইঞ্চিস, আর আমরা এটা নিয়েই করি 3.5x2 ইঞ্চিস। তো আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে নিউ গিয়ে এখান থেকে অবশ্যই প্রিন্ট নিব, কজ বিজনেস কার্ডগুলো প্রিন্ট হয়, তো এখান থেকে ইঞ্চিস করে দেবো, আগে ইঞ্চিস করে দিয়ে এখান থেকে 3.5x2 ইঞ্চিসের একটা পেজ, মানে 3.5x2 ইঞ্চিস, আগে 3 পয়েন্ট উপরে দিবেন আর নিচে 2 ইঞ্চিস। আর যেহেতু বিজনেস কার্ড ডাবল সাইডেড হয়, যেমন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হয়, সো এখানে নাম্বার অফ আর্টবোর্ড বা আর্টবোর্ড, যারা হচ্ছে লোয়ার ভার্সন আছেন তাদের নাম্বার অফ আর্টবোর্ড থাকবে, এখানে 2টা করে দিবে, 2টা করে দিয়ে ক্রিয়েট করে দিবেন। তাহলে হচ্ছে আমাদের 2টা পেজ একসাথে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে বিজনেস কার্ডের 2টা পেজ নেওয়া যায়? আচ্ছা, গুড, আমি দেখাই, বেশি কঠিন জিনিস না, জাস্ট সাইজটাই তো পার্থক্য, 3.5x2 ইঞ্চি, শুধু 2টা, 3.5 আর হচ্ছে 2 ইঞ্চ হাইট, হুম, 2 ইঞ্চি হাইট হবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের সাইজ। সো আমি যদি এখান থেকে বলি, এই কই গেল, যেমন এই যে এরকম একটা বিজনেস কার্ড যদি আমি নিই, সাপোজ উইদাউট ডিজাইন, এটা কিন্তু ডিজাইন নাই, তবে ডিজাইন আছে, আবার নাই বলতে হচ্ছে ভুল, ডিজাইন আছে, বাট সিম্পল ডিজাইন, এগুলা ফাইবারে খুব চলে, খুব খুব বেশি চলে, ঠিক আছে? তো আমাদের মেনলি আলোচনার বিষয় হচ্ছে আজকের এই টেক্সটগুলা, এই টেক্সট পারলে আপনি পৃথিবীর যে কোনো বিজনেস কার্ড পারবেন, এটা যেটাই হোক না কেন, ডিজাইন যেমনই হোক না কেন, ডিজাইন তো আমাদের কাছে ফ্যাক্ট না এখন, ফ্যাক্ট হচ্ছে টেক্সটগুলো সাজানো আর অ্যালাইনমেন্টের কিছু। তো আমি একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, রেক্ট্যাঙ্গল নেওয়ার সময় এই কর্নার থেকে না নিয়ে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক দেই, তাহলে এখানে উইট আসবে হচ্ছে 3.5, আর হচ্ছে হাইট যদি আমি 2 দিয়ে দিই, এন্টার করি, তাহলে অটোমেটিক্যালি একটা শেপ আমাদের চলে আসবে, মাপঝোঁক দিয়ে, একদম মাপঝোঁক দিয়ে, ঠিক আছে? এটার কালারটা একটু অন্য কালার নিলাম, এই যে অ্যান্ড এটা এখানে রেখে দিলাম, ওকে, আর এটাকে অল্টার চাপ দিয়ে এই পাশে দিয়ে দিলাম, ওকে। আর এইখানে আরেকটা নিব, সেটা হচ্ছে এই টেক্সটগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনে থাকে, ওকে,
সো ওটা আবার হচ্ছে নেক্সট ক্লাসে আবার বিজনেস কার্ডের একটা ক্লাস যাবে ওটা ওই ক্লাসে দেখাবো আজকের ক্লাসে হচ্ছে সিম্পল জাস্ট টেক্সগুলো নিয়ে আলোচনা করব তারপরে ক্লাসে আরেকটু ডিপলি যাব বিজনেস কার্ডের আরো ডিপ কিছু বিষয় আছে ওগুলো জানাই দেব আপনাদের ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে লোগো লাগে এরকম তো লোগো তো আমরা এরকম বানাই নিতে পারি ওকে আমি একটা এরকম বানালাম এই এটাকে হচ্ছে এভাবে নিলাম আর টিক মার্কটা হচ্ছে এখান থেকে দিয়ে দেই আরে ভাই এখান থেকে এই ঠিক সুকর করতে না কোন ওরা ওরে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম ওকে আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ডিজাইনের জন্য লোগো আর এখানে হচ্ছে ছোট করে লোগো বানানো আপনার হচ্ছে আলাদা কোনো একটা ওয়েবসাইট বা হচ্ছে লোগোটা আবার ফার্স্ট টু লাস্ট একটু দেখাবেন প্লিজ এর একটা হচ্ছে এখান থেকে ইলিপস নিছে একটা ইলিপসটা হচ্ছে আমরা ইয়াতে নিছি স্ট্রোকে স্ট্রোকে নিয়ে এখান থেকে হচ্ছে একটু মোটা করে দিছি তারপর লাইন টুল দিয়ে শুধু জাস্ট বানাইছি এই যে মার্ক মানে এই যে টিক মার্কটা আছে না একটা হচ্ছে এইভাবে নিছি আর একটা হচ্ছে আবার ডি সিলেক্ট করে আবার এখান থেকে আবার এইভাবে নিছি এই যে এই যে এরকম এই যে দেখছেন মিলাই দিছে আর কি এই যে এখানে একটা নাম দেন নামটা খুব সুন্দর ফন্টে লিখবেন ফন্টগুলো আমি বলছি বেসিক কিছু ফন্ট আছে ওগুলো মুখস্থ রাখতে হবে যেমন ল্যাটো হেলভেন্টিকা ওকে তো আমি আপাতত ইউজ করতেছি হচ্ছে আমার ফেভারেট ফন্ট না আজকে ফেভারেট ব্যবহার করুন আজকে হচ্ছে আমরা হেলভেন্টিকা ব্যবহার করব ওকে এখান থেকে হেলভেন্টিকা ফন্টটা নিলাম হেলভেন্টিকা হেলভেন্টিকা এই যে হেলভেন্টিকা নিলাম এখান থেকে লিখলাম হচ্ছে ডিএসআইজিএন ডিজাইন হাব ওকে ডিজাইন হাব নিলাম আর এটার কালারটা হচ্ছে আমি টোটাল ব্ল্যাক দিলাম না টোটাল ব্ল্যাক কালারটা ভালো হয় না এখন এই দুইটাকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন করে দিলাম এখন এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে বেশি একটা কাজ থাকে না হ্যাঁ ফ্রন্ট পার্টে হচ্ছে জাস্ট লোগোটা থাকে আর আশপাশ দিয়ে কিছু ডিজাইন থাকে যেমন আমি হচ্ছে এখান থেকে এইভাবে এটা দিয়ে দিলাম ওকে আর এখান থেকে এটাকে চিকন করে দিয়ে দিলাম এটা কালারটা হচ্ছে আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম গেল ওকে এই থার্ড পার্টে হচ্ছে আমাদের একটু কাজ আছে মানে সেকেন্ড পার্টে এই যে এখানে কিছু আইকন আছে নাম্বার আছে তবে টেক্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিজনেস কার্ডের মানে হাইয়েস্ট টেক্স যেটা সেটা হচ্ছে মানে উপরে যেটা থাকে এটা হচ্ছে 12 PTতে থাকে মানে আমরা যখন লিখব যেমন এখানে যদি আমি লিখি DAVID ডেভিড স্মিথ ওকে ডেভিড স্মিথ লিখলাম এটা হচ্ছে 12 PT হচ্ছে বোল্টটা থাকবে 12 PT হচ্ছে বড়টা থাকবে বড় টেক্সগুলো আর নিচে যে টেক্সগুলো থাকে এই যে নিচে ছোট এটা হচ্ছে 6 PTর মধ্যে থাকে মানে 6 PTর উপরে যায় না এবং এটাকে যদি আমি লিখি যেমন হচ্ছে ডিজাইনার গ্রাফিক ডিজাইনার এটা হচ্ছে 6 PTর মধ্যে আর কি রাখতে হয় 6 PT এর মধ্যে আর কি আমরা রাখবো আর এটা হচ্ছে বোল্ট না বোল্টের থেকে হচ্ছে রেগুলার করে দিলাম মানে নিচের ফন্টগুলো সবসময় রেগুলার হয় ওকে এই দুইটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম আর এই দুইটাকে এখানে নিয়ে আসি এই যে দেখছেন এখন কিন্তু বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে তাই না আর এটা কলটার চাপ দিয়ে একটা কপি দিই এটা কলটার চাপ দিয়ে একটা কপি দিই
চিকন আছে একটু চিকন করে দেই ওকে এখন আপনি এটাকে হচ্ছে এই জায়গায় বসাত সুন্দর করে এটা একটু বাড়তি করে দেই ডিজাইনটা কন্ট্রোল জেড এটা এটা সিলেক্ট দুইটাকে সিলেক্ট কন্ট্রোল জিতে গ্রুপ আর নিচের ব্যাকগ্রাউন্ড যদি আপনার লক করতে হয় সাপোজ নিচের ব্যাকগ্রাউন্ড এটা ঝামেলা যদি করে তো এটাকে লক করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল টু কন্ট্রোল টুতে এই ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যায় দেখেন আর নড়ে না আর আনলক করার অপশন হচ্ছে কন্ট্রোল অল্টার টু তাহলে আনলক হয় যে কোনোটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল টু প্রেস করব এরপর বাকি কাজগুলো তো বুঝে যাচ্ছে এখান থেকে হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে এখান থেকে আমরা করে নেব তারপর 6 পিটিতে কি কি লিখবো আমাদের হচ্ছে যাবে কি ফোন নাম্বার যাবে প্লাস একটা ফোন নাম্বার দিলাম এত হয় না ফোন নাম্বার ওকে তারপর হচ্ছে কি যাবে ওয়েবসাইট অ্যান্ড ইমেল একসাথে দিছে ও একসাথে দিছে আমরা চাইলে একসাথে দিতে পারি যেমন ওয়েবসাইট স্যাম্পল এসএমপিএল স্যাম্পল অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম তারপর হচ্ছে আরেকটা যাবে কি ওয়েবসাইট www.samplebd.com ওকে তারপর হচ্ছে কি যাবে মানে এই ইনফরমেশন তো ক্লায়েন্টস দিয়ে দিবে আর এখানে একটা ওই যে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেস যাকে বলে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড্রেস থাকবে তবে হ্যাঁ এটা আপনি আপাতত স্যাম্পল একটা অ্যাড্রেস ব্যবহার করতে পারেন যেমন গুগলে সার্চ দিবেন স্যাম্পল অ্যাড্রেস লিখে সার্চ দিবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে স্যাম্পল অ্যাড্রেসগুলো পাবেন আপনার লিখা লাগবে না কারণ অনেক সময় ভুল হতে পারে না তো এখান থেকে এই স্যাম্পল অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসলাম আর এখানে এনে কন্ট্রোল ভিতে পেস্ট এই যে চলে আসছে ঠিক আছে এখন এগুলাকে জাস্ট ওইখানে নিয়ে বসাতে হবে আর এই যে কাজ বিজনেস কার্ডের সহজ সবচেয়ে সহজ হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করা এর মতো সহজ কোনো মনে হয় না ডিজাইন আছে অনেক কম কাজ থাকে অনেক কিছু থাকে বাট হচ্ছে ইজি হয় ব্যাপারটা আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিলাম এই যে ওকে এখন জাস্ট অ্যালাইনমেন্টের ব্যাপার স্যাপার আছে আর হচ্ছে ইয়া থাকবে যেমন ফোন এই আইকনগুলো কোথাতে ফ্যাব আইকন থেকে আনবো সরি ফ্যাব আইকন না ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকন থেকে তো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন আমার কাছে অনেকগুলো ডাউনলোড করা আছে অবশ্য আইকনগুলো সম পরিমাণ রাখতে হবে ঠিক আছে আইকনগুলো কিন্তু সম পরিমাণ রাখতে হবে কন্ট্রোল জি আইকন গুলা গেল এই যে মাই কালেকশনের ভিতর এখানে অনেকগুলো আইকন আছে ঠিক আছে এই সবগুলো আইকনকে আপনি হচ্ছে নিয়ে আসতে পারেন মাই কালেকশন ওয়ান মানে কালেকশন করে আমি একসাথে তো সবগুলো আইকনকে একসাথে ছোট বড় করতে হবে তো এখান থেকে ফাইল প্লেস প্লেস প্লেসে গিয়ে লাক্সি কোথায় ডাউনলোডসে ডাউনলোডস এই ডাউনলোড এখান থেকে হচ্ছে মাই কালেকশন এই যে এটা জিপটা থেকে না জিপ ছাড়াটা যেটা আছে এই যে এখান থেকে এসবিজি ফরম্যাটগুলো সবগুলোকে সিলেক্ট করে প্লেস দিলেই এখানে চলে আসবে এই যে এখানে এখানে ক্লিক করলেই এই যে ক্লিক করলে আইকনগুলো চলে আসে ঠিক আছে এখন সবগুলো অনেক বড় বড় আসছে তাই না বিজনেস কার্ড তো এটাগুলো ধরে ছোট করে দেওয়া যায় আর কালারও চেঞ্জ করতে পারবে সমস্যা নেই কালারও চেঞ্জ করা যাবে এই
এখন এই সবগুলাকে ছোট বড় করে এখন আলাদা আলাদা করি। তবে ইমেলের আইকনটা একটু ছোট আইসা পড়ছে, এটা একটু সম পরিমাণ করে দিই। হ্যাঁ চলে, ওকে। এখন এগুলাকে ধরে টেক্সের সাইজ করে দিই, মানে টেক্স যত বড় আইকনটা অত বড় দিয়ে না, আইকন বেশি বড় দিয়ে না। আইকন বেশি বড় দিলে কিন্তু খারাপ দেখা যাবে, আইকন বেশি বড় দিলে কিন্তু খারাপ দেখা যাবে। ঠিক আছে, এটা সিলেক্ট শিফট ধরে এটা 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 আর একটু বড় করি, আইকনটা একটু বড় করা লাগবে, বাস চলে। এখান থেকে লোকেশনটা এখানে যাবে, ওয়েবসাইট অ্যান্ড ইমেল এটা দরকার নাই, ওয়েবসাইট দিলেই হবে। আর ফোন নাম্বার এটা দেবে, তিনটা আইকন দিয়ে করলাম। আর এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে একটা ইয়া আছে, ইলিপস দিয়ে করছে ওরা। তো আমরা যদি এখান থেকে একটা ইলিপস নেই, এটার কালারটা হচ্ছে এই কালার হবে, একটু সাইজ করে নিই। বসায় বসায় দেখতেছি যে আসলে কত বড় হয় আর কি। চলে, এতটুকুর মধ্যেই চলে। ওকে, হ্যাঁ দেখা যায়, পারফেক্ট। এবার এটাকে এটাকে আল্ট্রা চাপ দিয়ে একটা কপি, এটাকে আল্ট্রা চাপ, এটাকে আল্ট্রা চাপ দিয়ে একটা কপি। আর এগুলোর মধ্যে অ্যালাইন করে দেন, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটার মধ্যে অ্যালাইন হয়ে যাবে। ওকে, সেন্টার করে দিলাম। এবার এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, কন্ট্রোল জিতে গ্রুপ, এগুলা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এবার হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার স্যাপার আসে। তো এখানে একটু খেয়াল করবে, এই টেক্সটটা এত বেশি উপরে রাখা যাবে না যাতে আবার খারাপ দেখা যায়। ঠিক আছে, নির্দিষ্ট গ্যাপিংয়ে থাকবে, নির্দিষ্ট অ্যালাইনে থাকবে। এখান থেকে এটাকে একটু বাড়ায় দিই, হালকা একটু বাড়ায় দিই, হালকা একটু বাড়ায় এই পাশটা এখানে করে দিই। এই তো এবার হয়ে গেছে, সেন্টারে রয়েছে এবার। এরপর এটা 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 এই যে এটা হচ্ছে, এই দুইটা একসাথে থাকবে। তো অ্যালাইনমেন্ট ঠিক নাই, কজ অ্যালাইনমেন্ট ঠিক করে দেবে, এটাকে লক করে দিলাম, কন্ট্রোল টু। এবার সবগুলাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন, আরে অ্যাড অ্যালাইন টু আর্টবোর্ড মনে দেওয়া আছে না, সিলেকশন, ওকে। এবার টেক্সটগুলাকে অ্যালাইন করে দিই, যেমন এই এই সবগুলাকে টেক্সট সিলেক্ট করে আমি হচ্ছে লেফট পাশে অ্যালাইন করে দিলাম, সবগুলা লেফট পাশে অ্যালাইন থাকলো। আর মাঝখানে যদি কোনো ইয়া রাখতে হয়, এই সেন্টার, এই যে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, সেন্টার ক্লিক করলে ডিস্ট্রিবিউটটা সমান হবে, তো ডিস্ট্রিবিউটটা সমান হবে না, বিকজ টেক্সটগুলো তো আমাদের আলাদা আলাদা থাকবে না, সো একটু হাত দিয়ে করে নিতে হবে। এখান থেকে আমি দুটাকে সিলেক্ট করে লেফট পাশে অ্যালাইনটা রাখি। এমন ব্যাপারটা হচ্ছে অ্যালাইনের ব্যাপার আছে, হ্যাঁ লেফট পাশে অ্যালাইন রাখলাম। আর এই দুটো তো ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। একটু বড় করে দেয় আইকনগুলা, এই হয়ে গেছে। এটা একটু নিচে নামবে, নাম্বার দুইটা থাকলো। সবগুলাকে সিলেক্ট একটু সামনের দিকে নিয়ে দিই, জাস্ট চলে।
ওকে আর এই টেক্সটটা হচ্ছে একটু উপরে দিকে দেই আর মাঝখান দিয়ে কিছু গ্যাপিং দিছে ওরা এইভাবে গ্যাপিং রাখছে কন্ট্রোল জিতে গ্রুপ ঠিক আছে এভাবে আলাদা আলাদা থাকলো আর এই পাশে হচ্ছে আবার একটা লোগো দিয়ে দিছে আমরা লোগো দিয়ে দিব যেহেতু ডিজাইন হবে লোগো সো এখান থেকে আমরা এই পাশে লোগোটা দিয়ে দিতে পারি একটু ছোট করে দিয়ে এই পাশের এই লেফট পাশে রেখে দিলাম বুঝতে পারছেন মানে একটু সময় দিতে হবে টেক্সটগুলো গোছাতে হবে আপনাকে মানে বিজনেস কার্ড ডিজাইনের মূল উদ্দেশ্যটা হচ্ছে টেক্সটটাকে সুন্দর করে গোছাতে হবে টেক্সটটাকে যদি আপনি সুন্দর করে গোছাতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ডিজাইনটা খুব ভালো হবে এখানে কন্টাক্টের জায়গায় কন্টাক্টের আইকনটা বসায় দিলে হয় না দিলেও হয় অনেকে অনেকে আইকন ছাড়াও করে উইদাউট আইকনও অনেক ডিজাইন আছে ওগুলোও চলে হ্যাঁ ওগুলোও চলে বাট ডিজাইন হচ্ছে সিম্পল চলে ডিজাইন সিম্পল হতে হবে এত হিবি জিবি মানে আমি কিছু ডিজাইন দেখাই যেগুলো হচ্ছে চলে না ওগুলা হচ্ছে যেমন এই এত কালারের ঠিক আছে হাজার হাজার কালারের তারপর হচ্ছে আরও কিছু এই গ্রেডিয়েন্টের টাইপসের অনেকে চালা অনেকে নেয় কিন্তু বেশিরভাগ ফাইবার এরকম চলে হচ্ছে এই এরকম সিম্পল ডিজাইনগুলো দেখছেন এরকম সিম্পল ডিজাইনগুলো চলে এগুলো বেশি চলে ওগুলো বেশি করে যেমন এই একটা সিম্পল ডিজাইন দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে মকআপে বাট ভালো লাগতেছে স্যার মকআপ জিনিসটা কি মকআপটা হচ্ছে প্রেজেন্টেশন আপনার এই যে আপনার কার্ডটা এইভাবে বানাইছেন না এইভাবে বানাইছেন না এটা হচ্ছে কোথা জি স্যার প্রেজেন্টেশন এইভাবে করবেন আর কি দেখানো এটা দেখা দেব মকআপটা আমি কয়েক ক্লাসের ভিতরে দেখা দেব সবাই লাগে আসলে সব তো একবারে দেখানো জানা নাহলে তো সবই দেখাই দিতাম মানে ব্যাপারটা তারপর জি স্যার সবই এনে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডগুলো আসছে তবে কিছু খারাপ ডিজাইনও আসছে অবশ্যই আসে নাই আপাতত মানে পাওয়া যাচ্ছে না যেমন এই তো ডিজাইন এগুলা বিজনেস কার্ডে চলে না ঠিক আছে কিনতে চায় না কেউ ফাইবার মার্কেট প্লেস এগুলো এখন আর চলে না মানে ব্যাপারটা এখন মানুষ শুধু কেমন চায় মানে সিম্পল ডিজাইন চায় যে আমার কার্ডটা এরকম সিম্পল হবে এরকম সিম্পল একটা ডিজাইন করে দেন জাস্ট সুন্দর যাতে লাগে দেখতে এইরকম সিম্পল হবে এই যে এরকম দেখেন এরা কত এটা কিন্তু খুব সুন্দর শুধু কি আছে এটার মধ্যে শুধুমাত্র কিছু শেপ আছে খালি রেক্টেঙ্গল শেপ দিয়ে বানানো যায় ডিজাইনটা এই যে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট তাই না কপি এটা হচ্ছে আপনাদের ক্লাস ওয়ার এটা হচ্ছে ক্লাস ওয়ার এখন করবেন এটা ট্রাই করেন দেখেন টেক্সগুলো বসাইতে পারেন কি না ঠিক মতো এগুলা করতে পারেন কি না আর সেভিংয়ের একটা ব্যাপার আছে আমি একটু বলে দিই সেভ করার সময় আপনাদের এটা ঝামেলা হবে যদি আপনারা এটা সেভ দিতে চান তো এটাকে সিলেক্ট করে যখন ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাবেন তখন এটা কিন্তু অনেক রেজুলেশন কম আসবে এটা যদি এখন সেভ দিই আমি দেখেন কী অবস্থা হয় সেভ দিলাম না একটা সেভ হবে একটা একটা করে সেভ সেভ দিতে হবে এই দেখেন এটা একটু ছোট আসছে জুম দিলে ফেটে যাবে কজ এটা এটা হচ্ছে 3.5x2 ইঞ্চিসের সাইজটা আসতেছে ও ঠিকই দিচ্ছে হ্যাঁ তো এতটুকু সাইজে তো করলে আমি নিজেই দেখতে পারবো না আপনারা আপনারা দেখবেন কি সো এটা যদি আপনি ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে রেজুলেশনটা বাড়ায় দেন মানে হচ্ছে পার্সেন্টেজটা যদি আপনি ডাবল করে দেন যেমন আমি যদি পার্সেন্টেজ 200% করি তাহলে কিন্তু এটা বড় হবে সাইজেও বাড়বে বাড়ুক সমস্যা নেই 200 না 500% করে দেবেন বিজনেস কার্ডে 500% এই দেখেন এখন কতটা ক্লিয়ার হয়েছে এখন যদি সেভ দেন এখানে
সেভ দিলাম ওকে পাথ ডাজ নট এক্সিস্টস আচ্ছা এটা ব্যবহার করা যাবে না ওকে তাহলে এখানে দেখেন এই যে কোয়েল স্লো এই যে আসছে এটা দেখছেন কত ক্লিয়ার আসছে বড় আসছে অনেক সো 500% করে দিবে তাহলে এরকম ছোট হবে না সবগুলাই এরকম আলাদা আলাদা করে নিতে হবে আর এটা শর্টকাটটা তো জানেনি যেমন এটারে এই পাশটা যদি করতেন তাহলে এই পাশে ক্লিক করে শিফট কন্ট্রোল অল্ট আর এস প্রেস করলেই তো এটা আসে আর এখান থেকে 500% করে দিলে সরি 5000 না এই যে দেখছেন বড় হয়েছে ক্লিয়ার হবে পারা যাবে কিনা ভালো3.5 by 2 inches তাহলে সবাই স্ক্রিন শেয়ার দিয়ে আর স্ক্রিন শেয়ার বন্ধ করেন কেন আপনারা একটু পর দেখি যে সবাই বন্ধ করে দেন এটা কিন্তু ইয়ে হবে না ঠিক আছে স্ক্রিন শেয়ার দিয়ে কাজগুলো শুরু করে দেন আপনারা সবাই স্যার আপনি সেদিন আপনার ওই টেক্সটের একটা ড্রাইভ ফাইল দিছিলেন স্যার ওটা খুঁজে পাচ্ছি না একটু কষ্ট করে আবার দিবেন তো হোয়াটসঅ্যাপে দেখেন হোয়াটসঅ্যাপে তো লিংক থাকে সবসময় ডকুমেন্ট ডক টাইপস এন্ড লিংকে থাকে দাঁড়ান আমি দেখি তো ওটা হচ্ছে মেগাতে আছে না হ্যাঁ মেগাতে আছে হুম পাইছি দাঁড়ান দিতেছে কোথায় দেবো এখানে দিয়ে দেবো মিট বক্সে দিলাম এটা হচ্ছে ফন্টের লিঙ্কটা আর পাসওয়ার্ড হচ্ছে নাম আমার ছোট হাতে থ্যাংক ইউ স্যার হ্যাঁ শুরু করে দেন ওই এই বিজনেস কার্ডটা বানান এরকম আস্তে আস্তে আরো সুন্দর সুন্দর বিজনেস কার্ড শিখবো আমরা নেক্সট ক্লাসে আরো মেজারমেন্ট নিয়ে কাজ করব আর একটা ক্লাসে মকআপ দেখাতে হবে আপনাদের মকআপটা না দেখালে ডিজাইনগুলো ভালো লাগতেছে না মকআপটা দেখালে দেখবেন যে সুন্দর সুন্দর মকআপ থাকবে আচ্ছা নেক্সট ক্লাসে মকআপ দেখাই কি বলেন মকআপটা দেখা দেই জি স্যার হ্যাঁ মকআপটা দেখানো দরকার আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের টপিকস থাকবে হচ্ছে মকআপ আমি এসে জিজ্ঞেস করলে মকআপ বলবেন আর ওকে এই যেন আরেকটা জানি কি বলতে চাইছিল ডিজাইনগুলো করে রাখেন আর ফটোশপটা ইনস্টল দিয়ে রাখেন ফটোশপ মকআপের জন্য তো ফটোশপটা ম্যান্ডেটরি তাই না হ্যাঁ মকআপের জন্য ফটোশপ লাগবে সবাই হচ্ছে ফটোশপটা ইনস্টল দিয়ে রাখেন হ্যাঁ ফটোশপ ইনস্টল স্যার ফটোশপ কোনটা ইনস্টল দেওয়া লাগবে একটু কাইন্ডলি আর একবার যে কোনো ভার্সন সিএস থেকে শুরু করে যে কোনো ভার্সন আপনি দিতে পারেন সিএস 6 থেকে ফটোশপ যে কোনো ভার্সন স্যার সিএস 6 থেকে শুরু আচ্ছা ভাইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার ভাইয়া আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2014 ব্যবহার করতেছে তাহলে ফটোশপ কোনটা ব্যবহার করলে ভালো হবে খুব একটা ভালো স্যার অ্যাডোব ইলাস্ট্রেটর আমি ইনস্টল দিয়েছিলাম সিসি 2014 কিন্তু দৈনিকের কি ড্যামেজ দেখায় ওপেন করার সময় ড্যামেজ দেখায় আবার নতুন করে ইনস্টল দেওয়া লাগে স্যার আমার তো ফটোশপ ইনস্টল করা আছে এটা হচ্ছে
ফটোশপ 7.0। আলাদিন ভাই আপনার কথা ভালো লাগছে, কিন্তু কিছু বুঝতে না গেল, দিয়ে দেখেন চলে কোনটা স্যার কিভাবে বলছেন, একটা হয় না হলে আপনি নিচে চেঞ্জ করে একটা করবেন। স্যার জিমি লিস্টে কি আছে স্যার দেখি লিস্টটা, আমি স্যার কখনো নাই বডি বিল্ডার জিমি গ্রুপে অনেক জিনি আছে, সবার কাছ থেকে হেল্প নিতে পারবে। স্যার আমার একটা সমস্যা ছিল, আমার সিসি 2014 অ্যাডোবি ইলাস্ট্রেটর তো দৈনিক আর কি নতুন করে রিইনস্টল চাই, মানে ড্যামেজ দেখায়। আমি ক্র্যাক করছি, তারপর কালকেও ঠিক আছে, আজকে দেখতেছি আবার ড্যামেজ দেখায়। আচ্ছা দেখতেছি। ব্লিডিং এরিয়াতে যে আপনার মাইনে 0.125 দিতে হবে, বিজনেস কার্ডের সাইডে রেখে দিতে হবে।
স্যার সবকিছু মিলে আমার জন্য খুব ভালোই হয়েছে, কালকে বাসা পাল্টাবো তো। আচ্ছা আমাদের কোর্স শেষ হলে কি আমাদের কোনো সার্টিফিকেট দিবে? স্যার বুঝতে পারি নাই। হ্যাঁ, বিজনেস কার্ডের উপরে শেপটা দিতে পারতেছে না। হ্যালো তিমন ভাই, শুনছি? 5 মিনিট সবাই একটু কথা বললেন না, একটু পরে বলেন।
ভাই এদিকে যে কিং এর যে মাথার যে ইয়াটা, কিং এর মতো যে ইয়াটা মুকুটটা, সেটা কোথা থেকে পাবো? হ্যালো ভাই, বলতেছিলাম যে ওই যে কিং এর মুকুটের মতো, হ্যাঁ ফ্ল্যাট আইকনের মধ্যে খুঁজেন দেখেন অনেক আইকন আছে ওর মধ্যে পাওয়ার কথা। গুগলে আপনি লেখেন যে হচ্ছে ফোন আইকন, তাহলে সবার কাজকর্ম দেখে মনে হয় সবাই প্রফেশনাল। কি বললেন আদিল ভাই? আলাদা ভাই কিছু বললেন? না ভাইজান, সবাই অ্যাপ্রিসিয়েট করলাম। মেহেদি ভাই, মেহেদি ভাই শুনতেছেন? জি ভাই বলেন। জি মেহেদি ভাই, ওই যে এই পাথ ফাইন্ডারে যে যে ডিভাইড করে সবগুলা পার্টরে যে আলাদা আলাদা করে ডিভাইড করে, তো ওই ডিভাইডের কাজটা না আমি মানে দেখতেও পারি নাই, খুঁজতে পারি নাই। আপনি কি একটু এখন প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইতে পারবেন ভাইজান? আমি এখন বাসে আছি, তো আমি নেমে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আর মেহেদি ভাই, যে ফটোশপটা যে নামাবো ওইটা আসলে একটু হেল্প করেন। আপনি গ্রুপে বলে দেন, অনেকে হেল্প করবে। শেষ কেমন লাগলো আমারটা? একদম অস্থির বল ভাইজান, খুব ভালো হয়েছে। আচ্ছা আমি চেষ্টা করছি ভাই। এই যে উপরে দিয়ে যে শেপটা দেওয়া হয়েছে না, এটা দুই পাশে তো দুইটা কালার, আমি কালারটা আসলে কিভাবে করব, দুইটা দেব? জি ভাই ঠিক বুঝলাম না।
জি রাসেল ভাই যেন কি বললেন ভাই? বললাম যে বুঝলাম না কথাটা। কোনটা ভাইজান? যে কি নাম ওনার, আলাউদ্দিন না কি, উনি যে বললো হ্যাঁ কি জানি একটা বললো, ওইটা বুঝলাম না আর কি আমি। ও ভাইজান আপনার কাজটা মানে অ্যাপ্রিসিয়েট করি। আপনার কালারে কথা বললো, কালারে কথা বললো বুঝছেন? কালারটা কি হয়েছে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে ভালো হবে ভাই। এই যে উপরে দিয়ে যে শেপটা আছে না চিকন করে, ভাই একটু জোরে বলেন, বুঝতাছি না। সবাই বলতেছে ভাইজান কালারটা চেঞ্জ করলে হয়তো বা আরো বেশি ভালো লাগবে। না ভাই এই কালার না, মানে এই যে উপরে দিয়ে যে এটা বলেন এই তো ভাইজান যেটা দিলো আর কি, ওই আমি ওইটার হুবহু করার হুবহু করলাম, লোগোটা আর কি চেঞ্জ করে দিলাম। উনি কি বলছে কেউ না বুঝে শুধু কথা বলতেছে, বলতেছে যে উপরে যে একটা যে অ্যাঙ্গেল, যে চারটা মাথা আছে, এক সাইড ব্ল্যাক এক সাইড হোয়াইট, ঠিক আছে, এই এটা কিভাবে করেছে এটা জানতে যাচ্ছে। এক একজন এক একজনের মতো করে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছে, সুন্দর করছে ভাই, বুঝে না কি বলে ওইটা। না এটা না, সেকেন্ড পার্ট যেটা মেইন পেজ, যেটা আপনার মেইন পেজ যেটা, যেটাতে যে মাঝখানে যে একটা চার কর্নার যেখানে যে ইমেজ ব্যাপারটা লেখা আসছে, এই জায়গাতে গ্যাপটা আসছে, এই জিনিসটা এক্স্যাক্টলি এটা কিভাবে করেছেন, দুই সাইড আলাদা আলাদা কিভাবে কালার করলেন, এটাই জানতে চাচ্ছি। এটা ডিভাইড করে করা হয়েছে আপনাকে স্যারের ভাইয়া যে ডিভাইড করাটা দেখাইছে, ওই ডিভাইড কইরা এটা তো আলাদা করে ফেলছি আমি, আলাদা করে তারপরে এটা আলাদা ভাবে কালার দিছি, এটা আলাদা এটা আলাদা। ডিভাইডটা কিভাবে করছো ওইটাই জানতে যাচ্ছে ভাই। একটা লাইন করলে বের, একটা রেকট্যাঙ্গুলার নেন আপনি, তারপরে ডিভাইড করা লাগে। আমিও বুঝি নাই, সেজন্য আমিও হেল্প চাচ্ছি, কেউ যদি পাথফাইন্ডারে যে ওই যে ডিভাইডটা কিভাবে ভালো করে করতে পারে ওটা যদি দেখাইতেন, তাহলে যারা না পারে তাদের জন্য উপকার হইতো। আচ্ছা আচ্ছা আমি দেখাইতেছি, আমি দেখাইতেছি ডিভাইড জিনিসটা, আমি দেখাইতেছি। এটার সাথে ধরলাম, এই যে সাদা যে অংশটা নিলাম আমি, এই যে জিনিসটা এটা ধরলাম, এই ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আমি আনগ্রুপ করে দিলাম, তাহলে এটা এটা আলাদা হয়ে গেল। আমি এখন আইড্রপ দিয়ে এটার কালার দিলাম, দুইটা আলাদা। এখন ওই মাঝখানে যেটার কথা বলতেছেন, এইটা এটা একটা জিনিস করা যায়, এটা এই যে স্ট্রোক দিয়ে করা যায়, স্ট্রোক দিয়ে আমি স্ট্রোকটারে বাড়ায় দিলাম, ঠিক আছে, অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। এখন এই স্ট্রোকটারে এটারে দিয়া, সরি ভুলেইছে, এখানে আমার আরেকটা বক্স নিতে হবে আর কি। এটারে ধরা ডিভাইড দিলাম, ডিভাইড দিয়া আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমার এই বক্সটা তো দরকার নেই, এটা ফালা দিলাম, ঠিক আছে। এখন এই মাথাটা, এই মাথাটা পরে যে লাইন টুন নিলাম, এদিক থেকে একটা লাইন টুল ধরে স্টক দিলাম, আবার এদিক থেকে আরেকটা, এটা ধরলাম, এটা ধরলাম, ডিভাইড দিলাম, মাঝখানেরটা আনগ্রুপ কইরা মাঝখানটা ফালা দিলাম। এখানে কিন্তু আগে একটা ডিভাইড করা আছে এখানে, ঠিক আছে, তো এটার আমি সাদা করে দিলাম, হয়ে গেছে।
আর দিয়ে আপু আপনি সাইড লাইনটা কপি করে সেটা নিলে তো হয়।
মেহেদি ভাই আছেন? জি ভাই আছি, বলেন ভাই। আমার হাজিরাটা একটু দিয়ে দেন ছয়, মানে আমার একটা ইমার্জেন্সি কাজে বাইরে যাওয়া লাগতেছে। তো আপনার কত সিরিয়াল কত? ছয়, সাইফুল ইসলাম। ভাই নাম্বারে? জি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। মেহেদি ভাই, আমার ডিজাইনটা ঠিক আছে নাকি দেখেন তো, প্রেজেন্টেশন করেন ভাই। দেখতে পারছেন এখন? জি না জি না ভাই, আসেনি এখন। এই যে এই যে, এটা আপনি প্রেজেন্টেশন করেন, আপনার শুধু তো মিটে আসছে, আপনি পুরোটা পুলিশিং দেন, ইন্টারেস্টিং দেন। মানে এটা বুঝতে পারিনি আপনার কথাটা। আমি বলছি আপনি স্ক্রিনশটটা ইন্টার স্ক্রিনে করেন, আপনার শুধু মিটআপটাই আসছে, অন্য কিছু আসছে না। তো আপনার শেয়ার হচ্ছে না প্রেজেন্টেশনটা সেভাবে করেন। এখন এখনো আসেনি, শুধু মিটটাই আসছে আর কি। আপনি এক কাজ করেন, আপনি কেটে দিয়ে আবার পুনরায় ঢুকেন। ওকে আসছে। ভাই এখন কি দেখা যায়? ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক আছে নাকি ডিজাইনটা পুরো? এই আপনার এই সাইডটা, এই সাইডটা? হ্যাঁ, দোনো পাশটা। আপনার ডিজাইন কোনটা? এই উপরেরটা, মানে আর্টবোর্ডে যে দুটো আছে, নিচেরটা না? নিচেরটা তো কপি করে পেস্ট করছি না। আগে যে দুটো কোনটা ডিজাইন এটা আমি সেভাবে দেখি নাই, তো আমি ছিলাম আপনার গাড়িতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি এই বাম সাইডের রেক্টাঙ্গেল কথা বলতেছেন? না না, ঠিকই আছে, দুই এক সাইডই কাটা, সমস্যা নেই। আচ্ছা আর ভাই, টেক্সটটা কিভাবে কি করা যায়? এদিকে তো অনেকগুলো টেক্সট আছে ছবিটার মধ্যে। ওই যে আপনারা বললেন না, যেগুলো আপনি ইনফর্ম দিবেন, ওই 5 পিটি কথা বললেন না, কত পিটি কথা বললো স্যার? ওটা মনে ঠিক খেয়াল নেই আমার। 6 পিটি কথা বলতে যত সম্ভব। আর যেটা আপনার হেডলাইনে যে নাম, যেটা কোম্পানির নাম, ওটা আপনার 10 পিটি বা আপনার 12 পিটি হবে। 12 বোল্ট? 12? হ্যাঁ 12 বোল্ট। আই মেহেদি ভাই? জি ভাই বলেন। আমি একটা জিনিস ভুলে গেছি বলতে কি, প্র্যাকটিস করছিলাম এখন মনে হয়, সেটা হচ্ছে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করতেছি, ইমেজ ট্রেসিং, যেটা মানে ভেক্টর একটা নামাইলাম আমি গুগল থেকে, ভেক্টরটা নামাই ক্রাউনটাকে। আচ্ছা আমি আমার ইয়াটা প্রেস প্রেজেন্ট করি, দেখতে পাচ্ছেন আপনার শুধু? হ্যাঁ চলে আসছে, চলে আসছে, ওকে। এই যে এই যে যে এটা আমি এখন এই ক্রাউনটাকে আলাদা করব, সো এটাকে ইমেজ ট্রেস করার উপায়টা কি? আপনি এখানে উইন্ডোতে যান, উইন্ডোতে যান। পরে করা যাবে ভাই, পরে করতে হবে। আচ্ছা এটা কেটে দিলাম, ওকে। অবজেক্টে যান, অবজেক্টে যান, অবজেক্টে যান, অবজেক্টে যান না, অবজেক্ট উপরে আছে, উপরে আছে আপনার মেনু, অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট এখানে এক্সপ্যান্ড আছে দেখেন। অবজেক্ট, অবজেক্ট এজ এক্সপ্যান্ড। হ্যাঁ এক্সপ্যান্ড দিলাম। হ্যাঁ ওকে করেন, ওকে বা আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন। আচ্ছা আনগ্রুপ করতে হবে, তাই না? আপনি এখানে সিলেকশন টুল দিয়ে যতটুকু নেবেন ততটুকু সিলেকশন কিন্তু বের করে নিয়ে আসেন। আচ্ছা ওকে, এটা ঠিক, ওকে ওকে, বুঝছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই,
ওই এক্সপ্লেইন করে আপনি স্টকে আপনি ফিল্ডে কনভার্ট করতে পারবেন। ইমেজেস অনেকগুলো অপশন আছে, ভালো ভালো কি বলেন ভাই, এক্সপ্যান্ড করে ওই নরমাল এক্সপ্যান্ড বলে যে আপনি যে স্টক মাঝে মাঝে স্টক দিয়ে আমাদের কাজ করতে হয় তখন আপনি চাইলে স্টককে আপনি যে আপনার ফিল্ডে কনভার্ট করতে পারবেন আপনি, বা চেস্টকে আপনি যে শেপে কনভার্ট করতে পারবেন, অনেক আছে আপনি দেখতে ইউটিল দেখলে বুঝতে পারবেন বিষয়টা। আর যদি আপনি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে না চান আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটটা কেটে দেন, ওই যে আপনার এক্সপ্যান্ডে গিয়ে এই যে আপনার যে ইমেজ স্পেসে গিয়ে আপনার তো হোয়াইটটা লাগতেছে না, উইন্ডোতে যান আপনি, উইন্ডোতে যান ইমেজ স্পেসে যান, এখানে যে আপনার সিলেকশন হয়নি এটা না, এটা না আপনি নতুনটা একটা নিয়ে আসেন, ওইটা যেটা আপনার এক্সপ্যান্ড ছিল না আর কি ভেক্টর ছিল ওটা নিয়ে আসেন, এভাবে করবেন, এভাবে তো ঝামেলা হচ্ছে, আপনি ওইটা নিয়ে আসেন পিক্সারটা নিয়ে আসেন, আপনি ব্ল্যাকটা নিয়ে আসেন, ব্ল্যাকটা নিয়ে এসে আপনি ইগনোর হোয়াইট দেন, আর পিএনজি নামানোর চেষ্টা করবেন, পিএনজি নামালে হয় কি আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা থাকে না সুবিধা হয়, আপনি ইগনোর হোয়াইট দেন, ইগনোর হোয়াইট দেন, ওর তো পিএনজি টা সমস্যা নেই, পিএনজি না ভাই এটা
জি মেহেদী ভাই থ্যাংক ইউ, আমি কনফিউজ ছিলাম, আবার কনফিউশনে পড়লে আবার ব্লক দিব সমস্যা নাই। প্যাসকে অ্যাটেন্ডেন্স নিবে না ভাই? নিবে নিবে ভাই নিবে। মুমিন কাছে কোথায় গেছে? উনি নামাজে গেছে, নামাজে ব্রেক চলে গেল। ভাইয়ারা আপনারা প্র্যাকটিস করেন কখন, মানে হোমওয়ার্ক বলেন বা ক্লাস ওয়ার্ক বলেন? এখন তো 2টা বেজে গেছে, সো আমার যা মনে হয় মোটামুটি 80% এখন ক্লাস শেষে খাওয়া দাওয়া গোসল এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তো দিনের কোন সময়টাতে যে আপনারা প্র্যাকটিসে বসেন, মানে সবাই যদি একই সময়ে প্র্যাকটিসে বসে, আমরা হয়তো আর একটা গ্রুপ করে যদি সবাই একসাথে এরকম লাইভে প্র্যাকটিসে বসি, প্র্যাকটিসে বসার সময় আমাদের অনেকের অনেক রকম প্রবলেম হয়। একসাথে সবাই প্র্যাকটিস বসলে যে আজকে যেরকম প্রবলেমে পড়লাম আমি, মেহেদি ভাই হেল্প করলো, আবার আরেক ভাই প্রবলেম করলো, আরেক ভাই হেল্প করলো, একসাথে প্র্যাকটিস করলে আমাদের মধ্যে বন্ডিংটাও সুন্দর হয়। আমরা কে কি প্র্যাকটিস করতেছি, কে কি করতেছি এটাও দেখতে পেলাম, জানতে পারলাম। অ্যান্ড কাজের প্রতি আসলে সিরিয়াসলি মানে মাইন্ডসেটটা ভালো আসে সবাই একসাথে কাজ করলে, কি বলেন আপনারা? ভাই দেখেন আমি হচ্ছে আপনার 4টার দিকে, রাত 4টায় ঘুমাই, আপনার 8টার দিকে উঠি, আর বাকি সময় আমি অনলাইনে থাকি আর কি। বাকিগুলো যে কিভাবে আপনার মেনটেন করে টাইম? করা যায়, সমস্যা নাই। টেক্সটের ফন্ট কোনটা নিছেন ভাই? বুঝিনি। টেক্সটের ফন্ট মানে হেডারের জন্য টেক্সটের ফন্ট কোনটা নিছেন? যেটা বোর্ড হয় এটা আর কি। আপনি ওকে ওকে
হোয়াটসঅ্যাপে সাবমিট করেছেন ভাই আসসালামু আলাইকুম।